জের প্রায় পঞ্চাশ জনের মতো আপনার লোক লাগবে এখানে কোনো টাকা পয়সা লাগবে না পঁচিশ জন লাগবে আপনার ইলেকট্রিশিয়ান পঁচিশ জন লাগবে আপনার হেল্পার আপনার খানা থাকা সম্পূর্ণ সব কিছু কোম্পানি বহন করবে আপনার যদি ইকামার মেয়াদ নাও থাকে আপনি চাইলে কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্য রকম কারণ আমি যেহেতু প্রবাসে থাকি অনেক ভাই আমাকে এস করে ভাই আপনার কাছে কোনো কাজ আছে কি না অনেক বাইসএস করে ভাই দুই মাস তিন মাস চার মাস ধরে বসা ভাই আমার ফ্যামিলি অনেক কষ্টে আছে যদি একটা কাজ বের করে দিতে পারতেন ভাই অনেক উপকার হইতো কারণ আমি জানি আমরা প্রবাসী আমাদের উপর নির্ভর করে আমাদের ফ্যামিলি আমরা যদি ইনকাম করে টাকা দেশে পাঠাইতে পারি আমাদের ফ্যামিলি ভালো চলাফেরা করতে পারে না হই চলতে পারে না ভালো ওই জন্য আমাদের প্রত্যেকটা প্রবাসীর উপর নির্ভর করে আমাদের ফ্যামিলি তো আমি যখন ফ্রিতে কাজ পাই মাঝে মধ্যে কাজের ভিডিও করি যখন ফ্রিতে কাজ না পাই আমি কাজের ভিডিও করি না প্রত্যেকটা বিডিওতে বলি প্রথমত আমার কথাগুলো শুনবেন শোনার পর তারপর যোগাযোগ করবেন না হই কাজ কাজের জন্য যোগাযোগ করার দরকার নাই প্রথমত আমার ভিডিওর ইনবক্সে কেউ ফোন নাম্বার দিবেন না অনেকেই যোগাযোগ করতে চান সৌদি আরবের মতো একটা জায়গাতে বহুত চিটার বটপর আছে আপনি ফোন নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার নিয়ে দেখবেন ইমতে আমার ছবি লাগানো আবার আমার নাম ব্যবহার করা আপনার ফোন দিয়ে বলবো আমি নিজে আমি তোমার কাজ দিন কফি সব রেস্টুরেন্ট আবাসিক হোটেলে কাঁফেলা টাকা দিয়ে দেবো বা কাজের জন্য টাকা দিতে দেবো তখন আমারও বিশেষ করে আপনি টাকা দিয়ে দেবেন একটা কথা সবসময় মনে রাখবেন কারণ আমি প্রত্যেকটা বিরুদ্ধে এই জিনিসটা সতর্ক করে রাখি কারণ অনেক নতুন মানুষ আমার ভিডিও দেখে নতুন নতুন মানুষ দেখার পর অনেকেই নাম্বার দিয়ে দিতে চাই ওই জন্য আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে কাজের বিরুদ্ধে আমি সতর্ক করে দিই ভাই শুনেন এটা আমারও ব্যবসা না আমার ফেসবুক ইউটিউব আমি মাসে শেষে কোম্পানি থেকে বেতন পাই ভালো ইনকাম করতে পারি আমি আপনাদের টাকা খাই আপনার দিন যেবো না কারণ আপনার থেকে যদি টাকা চাই আপনি বাড়ি থেকে ধার দেনা কইরা এমনি নেই আপনার কাছে কাজ আপনি বাড়ি থেকে ধার দেনা কইরা না আমার দিবেন ওই টাকা খাই আবার দিন যেব না বুঝতে পারছেন কি বলছি এই জন্য আমার আমি কোনো টাকার বিনিময়ে কাজের ভিডিও করি না যখন ফ্রিতে কাজ পাই তখন আমি কাজের বিডিও করি প্রথমত কথাগুলো শুনবেন তারপর যোগাযোগ করবেন যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন আপনাদের বেতন হইতেছে আপনার পঁচিশ সরিয়েল খা থাকা কোম্পানি বহন করবে এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না পঁচিশ সরিয়াল বেতন দশ ঘন্টা ডিউটি শুক্রবারে অফ আছে আর যারা আপনার হেল্পার হেল্পার অনেকে বলে ভাই হেল্পারের কোনো কাজ আছে না আমার কাছে হেল্পারের কোনো কাজ এত বেশি আসে না এই কাজটা আসছে আপনার হেল্পারের কাজ যেহেতু এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না হেল্পারের বেতন রিয়াল আঠারোশো রিয়াল বেতন খানা থাকা আপনার কোম্পানি বহন করবে এখানে কোনো কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা কারোর কিছু দেওয়া লাগবে না আপনার যদি ইকামার মেয়াদ নাও থাকে আপনি চাইলে কাজ করতে পারবেন অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করে ভাই তিন মাস চার মাস ধরে বসা ভাই আমার ফ্যামিলি অনেক কষ্টে আছে ভাই শোনেন আমি যখন ফ্রিতে কাজ পাই তখন আমি কাজের ভিডিও করি না হয় কাজের ভিডিও করি না কারণ বর্তমান সময় অনেক কাজ আছে আপনি কাজে যাবেন মাসে সে বেতন পাবেন না এরকম কাজ বহুত আছে বুঝতে পারছেন গ্যারান্টি নেই ওই জন্য আমি কাজের ভিডিও করতে ভয় লাগে এখানে কোনো বেতন দিয়েও সমস্যা নাই বেতন আপনি মাসেরটা মাসে পেয়ে যাবেন আর অনেকেই আমাকে এস এম এস করেন অনেক ভাই বলেন ভাই আপনার ফোন দিয়ে পাই না এস এম এস করি এস এম এসের উত্তর দেন না ভাই দেখেন আমি প্রবাসে কাজ করে খাই প্রথমত আমি কাজটার গুরুত্ব দিই দ্বিতীয়ত আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করি মাঝে মধ্যে ভিডিও করি ভিডিও এডিটিং করি তারপরে যেহেতু প্রবাসে থাকি রান্নাঘর আসে খাওয়া দাওয়া আছে ওই জন্য সব কিছু একসাথে মানে মেনটেন করতে পারি না ওইটাই তো হচ্ছে সমস্যা তো যেহেতু যারা কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করেন আমি উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দেওয়ার পরে আপনার যদি পড়তে হবে তাইলে যাবেন আমি বলতেছি না ভাই চলে যান কারণ কাজ ভালো বেতনও ভালো সব দিক দিয়ে ভালো খানা থাকা যেহেতু ওরা বহন করবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অনেক ভাই আছে প্রবাসে বেকার ভিডিওটা যদি শেয়ার করেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই কাজটা পেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে